অকালে প্রয়াত তপন কুমার ঘোষের লেখা ভারত ইতিহাসের ছেঁড়া পাতা গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল 77তম স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ 14ই আগস্ট রবিবার কলকাতা প্রেস ক্লাবে। গ্রন্থটি প্রকাশনা দুর্বার কলম এবং সম্পাদনা করেছেন ডক্টর দিলীপ মজুমদার। গ্রন্থটি শুভ উদ্বোধন করলেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত তপন বন্দ্যোপাধ্যায়, আনন্দ পুরস্কারপ্রাপ্ত নলিনী বেরা, বিখ্যাত অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং মানব দরদি সমাজসেবী জগন্নাথ গুপ্তা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্য দেবশ্রী রায়চৌধুরী, দুর্বার কলম পত্রিকা সম্পাদক অমর নস্কর, সভাপতি অনন্ত গায়েন, ডক্টর দিলীপ মজুমদার, স্বপন ঘোষ, শাহজাহান সিরাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। লেখক তপনবাবু প্রথমাফিক ইতিহাসে অধ্যাপক ও ঐতিহাসিক ছিলেন না, কিন্তু ইতিহাসের নিবিড় পাঠক ছিলেন। শিলালিপি, মুদ্রা, তাম্রশাসন, দলিল দস্তাবেজের ভেতর দিয়ে তিনি দেখতে চেয়েছিলেন ভারতের ইতিহাসকে। দুর্বার কলম পত্রিকার পাতায় তপনবাবু যে অসমাপ্ত লেখা ঘুমিয়েছিল সে লেখা বই আকারে প্রকাশ করলেন সম্পাদক অমর নস্কর। ওনার সাধ্য নেই কিন্তু মনে ছিল বিরাট স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে প্রকাশিত করতে পেরে তিনি গর্বিত। তবে পাঠকদের গ্রন্থটি ভালো লাগলে সেই তিনি সম্পূর্ণভাবে সাফল্য লাভ করবে এইটুকু আশা রাখেন দুর্বার কলম সম্পাদক অমর নস্কর। কলকাতা থেকে বনি সিংহ রিপোর্ট, বঙ্গ সংবাদ।